بلغنا على بكماله كشف الدجى بجماله حسن الزمي وخصاله صلوا عليه رب ربك مكار پر امنا رجتائي আল্লাহর করুণা কৌসার হয়ে জোর সে বরং বর বলগর মোলা বেকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমি ও খসালিহি সল্লো আলাইহি سورت وصف بدار حکمات لکمان ما کریے قرآن بری آئی دل شاد مان ما بلغ مولا بکما کشفت دجا جماله حسن الزمي وخصاله صلوا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم অবশ্যই সম্মানিত মুয়াজ্জিন মোহতারাম মুসল্লিনে কেরাম মুরব্বিনে আজাম, আমরা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের জিলহজ মাসের একটি গুরুত্বপূর্ণ দিনে যেই মুহূর্তে লক্ষ লক্ষ হাজিরা আরাফাতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বিনয়ের সাথে বিনয়ের সাথে সমগ্র বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করতেছেন, আমরা সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনে, সাতটি দিনে শ্রেষ্ঠতম একটি দিন সালাতুল জুমার দিনে যে মহামনিব আল্লাহ আমাদেরকে তার ঘরে আসার মতো বসার মতো ব্যবস্থা করে দিয়েছেন, সেই দয়াময় রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহি ওয়া আযীম সুলতানিক। মুয়াজ্জিন মোহতারাম, আজকে আমরা কয়েকটি বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের সামনে ঈদুল আজহা আর একদিন পরে ইনশাআল্লাহ, তো সেই বিষয়ে কোরবানির ফজিলত, কোরবানি না করার পরিণাম, কোরবানির পশুর বিবরণ, তারপরে জবহ প্রসঙ্গে ভাগ বন্টন সংক্ষিপ্ত কিছু মাসালা জরুরি, এই বিষয়গুলোর উপরে আজকের কোরআন হাদিসের সুনির্দিষ্ট দিক নির্দেশনার আলোকে আল্লাহ যেন কিছু কথা বলার তৌফিক দান করে দেওয়াবে, আর সেই সাথে সাথে আমাদেরকে আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলের তৌফিক যেন আল্লাহ দান করে।
কোরবানি এটি আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত একটি বিষয়, এটি শুধু আমাদের জন্যই আল্লাহ চাপিয়ে দেন নাই, প্রত্যেক জাতির জন্যই কোরবানির একটি নির্দিষ্ট নিয়ম ছিল। সূরাতুল হজের 34 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মাসকানা। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহ ওয়ালি কুল্লি উম্মাতিন প্রত্যেক জাতির জন্য জাআলা নির্ধারণ করেছি মানসাকা এই কোরবানির নিয়মকে। এক এক জাতির জন্য এক এক সিস্টেমে। আমরা গত জুমায় শুনেছিলাম যে কোরবানি শুরু হয়েছিল আদম আলাইহিসসালামের দুই ছেলে হাবিল আর কাবিলের মাধ্যমে, এরপরের পর্যায়ক্রমে এক এক জাতির জন্য এক এক প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কোরবানিকে নির্ধারণ করে দিয়েছেন। তো আমরা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নতি নিয়ম, তাকে যে আল্লাহ এক মহান জান্নাতি দুম্বার মাধ্যমে কোরবানির ফয়সালা করে দিয়েছিলেন, আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করে আমরা সেই সিস্টেমেই কোরবানি দিয়ে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ এখানে আরও একটু বলেছেন যে এই কোরবানি এক জন্তুর মাধ্যমে আমি আল্লাহ কেন নির্ধারণ করলাম। আল্লাহ তাআলা বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিম মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। লিয়াশহাদু মানাফিআ, তোমাদের লক্ষ্য উদ্দেশ্য মানাফিয়া, এক কল্যাণমূলক স্থানে হাজির হওয়ার জন্য আল্লাহ পাক এক নির্দিষ্ট দিনে তোমাদেরকে যে আলা মারাজা তকম মিম বাহিমাতিল আনা, এক চতুষ্পদ জন্তু রেজেক হিসাবে তোমাদেরকে দান করেছে। আমাদের খাওয়ার জন্য যদি আল্লাহ এই পশুগুলোকে না দিতেন, আমরা হয়তো বিভিন্ন অপুষ্টিজনিত রোগে ভুগতাম, আমাদের বিভিন্ন সমস্যা আমাদের তৈরি হয়ে যেত। আল্লাহই এগুলোকে আমাদের উপকারের জন্য আমাদের রেজেক হিসাবে আল্লাহ দান করেছেন। সেই আল্লাহ পাক বলতেছেন এই পশুগুলোকে কোরবানির দিন একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট স্থানে যাতে তোমরা পৌঁছে যেতে পারো, আর এর মাধ্যমে যাতে আল্লাহর জিকির করতে পারো। কোরবানির জবহের মাধ্যমে আমরা কি করে থাকি? আল্লাহর জিকির করি, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কোরবানির পশু যখন জবহে দেয় কি বলবো? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই কোরবানির মাধ্যমে যে আমি আমার তো স্পিড পড়ার একটি ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি, এবং কি করবা এই কোরবানি পশু জবহের পরে ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, ফাকুলু মিনহা সেখান থেকে তোমরা নিজেরা খাও, ওয়াল বাইসাল ফাকির আর অভাবগ্রস্ত গরিবদেরকেও দিতে থাকো। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এই হুকুমটা কে করেছেন? আল্লাহ। কোরবানি করে নিজেরাও খাবে, অভাবগ্রস্ত গরিবদেরকেও দিবে। আর আমরা অনেক ক্ষেত্রে যদি শুধু ফ্রিজ জাত করে দিনের পর দিন মাসের পর মাস রেখে দিই, গরিবদেরকে না দেই, তাহলে এখানে আল্লাহর হুকুমের ব্যতিক্রম অবস্থায় সৃষ্টি হবে। এই জন্য আল্লাহর হুকুম অনুযায়ী নিজেরাও খাবো, আর কি করব গরিব আত্মীয় স্বজন মিসকিন সবাইকে আমরা দিয়ে দেব। এগুলো হলো আল্লাহর হুকুম। কারণ আল্লাহ অন্য আয়াতে বলেছেন তোমরা কোরবানির পশু জবাইও করো, আর জবাই করার পর সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়, তারপরে সেই গরুতে পশম আছে, চামড়া আছে, গোস্ত আছে, হাড্ডি আছে, হাড্ডির ভিতরের মগজ আছে, আমরা খাই কি না? নলা, কি মজাদার খাদ্য! নলার ভিতরের মগজ, এটি খুব ভালো একটি ক্যালসিয়ামের কাজ দেয়। তাহলে সব কিছুই আমাদের এক কল্যাণের জন্য। আল্লাহ বললেন এই পশুকে তোমরা কোরবানি করো আমার সন্তুষ্টির জন্য, কিন্তু আমি কি গোস্ত খাই, রক্ত খাই, মাংস খাই, এগুলো আমার দরকার না। আল্লাহর দরকার আছে? নাই। আল্লাহ বলেন এই রক্ত, এই মাংস,
এই গোস্ত চামড়া আমার দরবারে পৌঁছায় না, আমি আল্লাহ দেখতে চাই কার হৃদয়ের ভিতরে আমি আল্লাহর ভালোবাসা আছে। কোন ব্যক্তি শুধু আমাকে পাওয়ার জন্য, আমার সন্তুষ্টির জন্যই একমাত্র কোরবানির পশু জবাই করেছে, লিল্লাহে আল্লাহ তাকবীর আল্লাহ আকবার, আল্লাহর নামে হিসাবে লিল্লাহ কে দিয়েছে আল্লাহ, শুধু এইটুকুনই দরকার, বাকি কিছুর আল্লাহর দরকার নাই। তাহলে আমরা যখন কোরবানির পশু ক্রয় করতে যাব, উদ্দেশ্য থাকবে আল্লাহর হুকুম পালনের জন্য কিনতে যাচ্ছি নাকি, আগেই আমাদের মনের মধ্যে যদি থাকে এই গরুটায় কয় মন গোস্ত হইতে পারে, চিন্তা করে কি করি না, আবার এখন মাপ ছাপ দিয়া তারপরে কোরবানির পশু অনেকে কিনে আগে ওজন দেয় যে এই গরুটায় কত কেজি গোস্ত আছে আর বাজারে কি দর চলে আর আমি কি দামে কিনবো, ঠকি না জিতি। তাহলে এই সব চিন্তার মাধ্যমে যদি শুধু গোস্ত খাওয়ার উদ্দেশ্য হয় কোরবানি হবে? হবে না। আল্লাহ বলছে সুন্দর একটা পশু তোমরা জবাই করো, সুন্দর দেখতে শুনতে কি ভালো, কি কোয়ালিটির পশু জবাই করতে হবে আল্লাহ কোরআনে বলেছেন, আমরা কোরআন থেকে শুনব ইনশা আল্লাহ। কোরআন আমাদের এত সুন্দর একটি গাইডলাইন, এমন সুন্দর একটি ব্যবস্থা কোরআন আমাদেরকে করে দিয়েছেন, ছোট খাটো পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবার আমরা স্বাভাবিকভাবে জানি কোরবানির পশুটা খুব সুন্দর হতে হবে, এখন কি রং হতে হবে, কি আখলাক চরিত্র হইতে হবে, কোন ধরনের পশু হইতে হবে, বিশাল আকারের দেহ হইতে হবে কি না, আমরা কোরআন থেকে আজকে জানবো ইনশা। এখানে সূরা বাকরের ভিতরে একটি ছোট্ট ঘটনার কে কেন্দ্র করে আল্লাহ এই কোরবানির পশুর আকার আকৃতি আল্লাহ বলে দিয়েছেন। বকর শরীফে হাদিসে এসেছেন যে মূসা আলাইহিসসালামের জমানায় দুইটি গোত্র ছিল, আমাদের জমানায় যেরকম বিভিন্ন গোষ্ঠীর পদবী আছে, খান পদবী, তালুকদার পদবী, জমাদ্দার আছে না নাই, ওই তদানীন্তন কালে দুইটি গোত্র ছিল, একটি গোত্র সভ্যশান্ত আর একটি গোত্রের মানুষ ছিল উশৃঙ্খল ছিল, তাদের মাঝখানে একটা দেওয়াল দেওয়া ছিল, এক গোত্রের একজন বয়োবৃদ্ধ মুরব্বী ছিল যাকে আল্লাহ সম্পদশালী করেছিলেন, অর্থ সম্পদে যিনি ধনী ছিলেন, তার একটিমাত্র কন্যা সন্তান ছিল, তার কোনো ছেলে না থাকার সুযোগে তার ভ্রাতুষ্পুত্র তার ভাইয়ের ছেলে ওই সম্পদের লোভে পড়ে গেলেন এবং চাচাকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রস্তাব দিতেন, এক পর্যায়ে চাচার মেয়েকে বিবাহ করার জন্য একটি প্রস্তাব দিলেন যে চাচা আপনার তো কোনো ছেলে টেলে নাই, আমি আপনার ছেলের মতোই তো আপনার কন্যাকে আমার বোনকে আমার সাথে বিবাহের ব্যবস্থা করে। এখন এই মুরব্বী চিন্তা করলেন না এই ছেলেটি আমার কন্যার উপযুক্ত নয়, এই ছেলেটির চরিত্র ভালো না, এই লোভের কারণে আমার মেয়েকে বিবাহ করতে চাচ্ছে। এগুলো যাচাই বাছাই করতে হয়, ছেলে হোক মেয়ে হোক বিবাহের ক্ষেত্রে এমনিতে কোনো মানুষের পিছনে পড়া ইসলামে নিষিদ্ধ করেছেন, দোষ তালাশ করা ইসলামে নিষিদ্ধ করেছেন, কিন্তু বিবাহের ক্ষেত্রে তার দোষ তালাশ করা যায় যাচ্ছে, আর তার বংশ কেমন, তার চরিত্র কেমন, ছেলের কোনো প্রক্রিয়া আছে কি না, মেয়ের কোনো প্রেম সেম আছে কি না, মেয়ের চরিত্র কেমন, এগুলো খোঁজ করেই তারপরে বিবাহ করতে হয়। তো তারপরেই মেয়ের বাবা রাজি হচ্ছিল না, এই ছেলের মাথার মধ্যে একদিন শয়তান একটি খারাপ কুবুদ্ধি দিয়ে দিল, তুমি তোমার চাচাকে যদি হত্যা করো মেয়েটা অসহায় হয়ে যাবে, আনাসে তোমার সাথে বিবাহ বসবে আর বিশাল সম্পদের মালিক তুমি হয়ে যাবা। এইবারে রাতের গভীরে চাচাকে ডেকে নিয়ে অন্ধকারে হত্যা করে ফেললেন। হত্যা করার পর হত্যা যখন কোনো মানুষ কোনো মানুষকে করে তখন তার স্বাভাবিক কোনো সেন্স থাকে না, শয়তান তাকে উদ্বুদ্ধ করে ওই কাজ করার জন্য, তার মেন্টালিটিটা বিকৃত হয়ে যায় এবং মমতা ভালোবাসা তার মধ্যে থাকে না, তাকে হত্যা করার জন্য রাগ গুসা যা কিছু দরকার এগুলো শয়তান করে দেয়। তো পর্যায়ক্রমে হত্যা তো করেই ফেলল, এখন লাশ গুম করার কি করবে, ওই যে বাড়িতে যে বাড়ির লোক হত্যা করলেন মনে করেন তালুকদার বাড়ির মানুষটাকে হত্যা করে জমাদ্দার বাড়ির সামনে রেখে আসলেন, সকাল হতে না হতে ভাতিজাই চিল্লে চিল্লি করতে লাগলেন, হায় রে আমার চাচাকে পাওয়া যাচ্ছে না, চাচাকে পাওয়া যাচ্ছে না। এরপরে যেই বাড়ির সামনে লাশ তারা তো নিরাপরাধ কিছুই জানে না, দুই বাড়ির মানুষ
এক যুদ্ধের উপক্রম হয়ে গেল, কেউ তো জানে না কে মেরেছেন, একজনের দোষ আর একজনের দোষ গাড়ি চাপাচ্ছে। ইন্ডিমেন্টাইনে একজন বৃদ্ধ মানুষ বলতেছে, দেখো আমরা কেন যুদ্ধ করব, খামাখা বিষয়টা নিয়ে আমাদের কাছে এত বড় একজন নবী আছেন মূসা আলাইহিসসালাম, চলো আমরা যাই তার দরবারে। মানুষ দুই বাড়ির দুই গ্রামের মানুষ একত্রিত হয়ে চললেন মূসা আলাইহিসসালামের কাছে, গিয়ে বললেন, হে আল্লাহ নবী মূসা, আমাদের এই চাচারে কে মারছে আমরা খুঁজে পাচ্ছি না, আপনি একটু আল্লাহর পক্ষ থেকে জানাই দেন। মূসা আলাইহিসসালাম তখন কি বললেন, আল্লাহ সেই কথাগুলোই এখানে হুবহু তুলে ধরেছেন। মূসা আলাইহিসসালাম দুই জাতিরে বললেন, ওয়াইযা ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকরা, তোমরা যখন আমার কাছে এসেছো আল্লাহর হুকুম, তোমরা একটা গরু জবাই দাও, একটা গরুকে জবাই করে দাও, আর গরু জবাইয়ের মাধ্যমে আমি প্রমাণ করে দেব কে মানুষটারে হত্যা করেছে। এখন যেই গোত্রের ছেলে তারে মারল, এই বড় তালবাহানা করতেছে, আর বিভিন্ন বুদ্ধি ও বলেই ফেলল, কোন আতাত্তা খিজুনা হুজুয়া, কি বললেন এটা, আমরা আসলাম একটা মানুষ মার্ডার হয়েছে বিচার নিয়ে, আর আপনি কইতেছেন একটা গরু জবাই দিতে, এটা কি তামাশা, এটা কোনো কথা হইল? মূসা আলাইহিসসালাম বলল, ক্বাল আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, তাহলে তোমরা কি মনে করলা আমি জাহেল অজ্ঞ, আমাকে মূর্খ মনে করেছো তোমরা? এবারে তারা বলল, না আমরা আপনাকে কখনোই মূর্খ মনে করি নাই। এবারে মূসা আলাইহিসসালাম বলে, তাহলে কলুদ উলানা রাব্বাকা ইউবাইয়িল্লানা মা হিয়া, যাও গরু জবাই দাও। তারা যাচ্ছে না, মূসা আলাইহিসসালামকে ব্রহ্মা আল্লাহর নবী মূসা, আল্লাহ থেকে জেনে নেন গরুটার বৈশিষ্ট্য কি হবে, বয়স কেমন হবে, বুড়ো হবে না গুড়া হবে, মোটা হবে না শুকনো হবে, বেটা হবে না স্ত্রী হবে, এক এক প্রশ্ন করতে লাগলো। আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে বললেন, মূসা তুমি এই জাতিরে জানাই দাও, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদিন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিক, এই গরুটা বুড়াও হবে না আর গুড়াও হবে না, একেবারে অপ্রাপ্ত বয়স্ক গরু দিয়া কোরবানি দিলেও হবে না, আর বুড়ো গরু যেগুলো খুনখুনে বুড়ো হয়ে গেছে, দাঁত একটাও নাই, চামড়াগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, এমন গরু দিয়ে কোরবানি দিলে হবে, এতদু ভয়ের মধ্যবর্তী টকবকে যুবক দেখতে নাদুস নুদুস, সুবহানাল্লাহ, আল্লাহ একটি অবস্থান গরুর বয়স, আমরা তো দাঁত দেখি নাকি, কয় দাঁত, দুই দাঁত হইলেই সেটা দিয়ে কি কোরবানি দেওয়া যায়, তাহলে আমরা বুঝি যে গরুটা প্রাপ্ত বয়স্ক। এবারে ওই মূসা আলাইহিসসালামের দুষ্ট কওমেরা বলল, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, ও মূসা আপনার রবের পক্ষ থেকে আরেকটু অবস্থা গরুটার জানাই দিতে বলেন, গরুটার রং কি হবে, কি রঙের গরু হবে। মূসা আলাইহিসসালাম বলল, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন, বাকারাতুন সাফরা, গরুটা হতে হবে গাঢ় ফিত বর্ণের, সুবহানাল্লাহ, আমরা রঙের উপরে দামের ডিপেন্ড করে ঠিক কিনা বলেন, যে গরুটা পিত রঙের কালো কুচকুচে কালো দেখতে অনেক সুন্দর, আবার কিছু গরু আছে লাল টকটকে লাল, আবার কিছু গরু বিভিন্ন রং মিশ্রিত, আমরা গরু কেনার আগে রং যাচাই করি ঠিক কিনা, এখানে এমন একটি রং দিলেন যেই রঙের গরু সহসে পাওয়া বড় মুশকিল, যাও এমন একটা গরু নিয়ে আসো, ফাকিউল্লাহ নুহা তাসুরুন নাজিরিন, যা দেখলে মানুষের চক্ষু জুড়িয়ে যায়, সুবহানাল্লাহ। এখন এখানে কি বলা আছে যে বিশাল দেহের গরু কিনতে হবে, দশ মন গরু গোস্ত হতে হবে, আছে নাকি বলা এখানে? নাই। তাহলে আমাদের গরু কিনতে গেলে টার্গেট থাকবে যে গরুটা সুন্দর কিনা, সুবহানাল্লাহ।
গোস্ত যাই হোক, গরু দেখতে সুন্দর হতে হবে। গরুর দুইটা শিং থাকলে আরো সুন্দর হয়, গরুর চোখের গঠনটা আরো সুন্দর, লেজের অংশ আরো ভালো, গায়ের চামড়া, গায়ের পশম আরো সুন্দর, সুবহানাল্লাহ হবে আমদি। তাহলে আমরা সর্বপ্রথম নির্বাচন করব গরুর চেহারা, গরু দেখতে সুন্দর, তারপরে আসবে দাম। দরদামে যদি হয় কিনে নেবো, গোস্ত চিন্তা হবে পরে, কারণ এখানে গরু কিনলে গোস্ত তো পাবই, কম হোক বেশি হোক। এখন শুধু যদি গোস্ত চিন্তাই করি তাহলে কোরবানি নাও হইতে পারে। হ্যাঁ, তারপরে আমরা তো চিন্তা ভাবনা করেই কিনব, একটা অনুমানও থাকে যে এই গরুটা কী পরিমাণ গোস্ত হতে পারে, দাম অনুযায়ী তো একেবারে আমরা বেশি দিয়ে কিনবো না, আমরা যাচাই বাছাই করার সুযোগ ইসলামে আছে। এইবারে তারা সম্মিলিতভাবে আবার জিজ্ঞেস করলো, মুসা আপনার রবের থেকে একটু জিজ্ঞেস করেন, গরুটা কোন স্বভাবের হবে, গরুটা দিয়ে কি চাষাবাদ করা গরু, না গরুটা খামারে আদর্শ হাক দিয়ে বড় করা হয়েছে, গরুটার কোনো দাগ আছে কিনা, চামড়া কাটা আছে কিনা, লেজ কাটা আছে কিনা, শিং ভাঙা আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তাদেরকে জানাই দাও, গরুটা এমন হইতে পারবে না যে গরুটা চাষ করতে করতে কান্দের উপরে বিশাল বিশাল বড় দাগ হয়ে গেছে। হ্যাঁ, যখন চাষাবাদ করে জোয়াল কান্দের উপরে রাখে আর কান্দের উপরে বড় বড় দাগ হয়ে যায়, এই দাগটা করলে গরু চলবে না। গরুটা বিভিন্ন পানি পানি পাম্প থেকে কুয়া থেকে পানি উঠেছে, ঘুরাইতে ঘুরাইতে গরুটার অবস্থা কাহিল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, হাঁটতে কষ্ট হয়, এমন গরু দিয়ে দিলে হবেও না। শুধু কোরবানির জন্যই এখন চাষে খামারি ভাইয়েরা শুধু কোরবানির জন্য গরু লালন পালন করে, করে কি করে না, সারা বছর শুধু খাওয়ায়, শুধু ট্রিটমেন্ট করে আর খাওয়ায়, যেহেতু এই নাদুস নুদুস সুন্দর চেহারা বিশিষ্টটা গরু বাজারে উঠলেই দাম ভালো পাওয়া যাবে। তাহলে গরুটা দেখতে সুন্দর হতে হবে, এই গরুর শিং ভাঙা থাকলে হবে না, কান কাটা থাকলে হবে না। শিং অবশ্য কোনো গরুর শিং জন্ম থেকে নাই, এই গরুর কিন্তু কোরবানি হবে, কোনো গরুর জন্ম থেকে কি নাই, শিং নাই, তাহলে এই গরুর কোরবানি হবে। কিন্তু শিং ছিল ভেঙে গেছে গোড়ার থেকে, তাহলে এই গরু দিয়ে কোরবানি হবে। অনেকে গরু ক্রয় করার পর গরু গড়িয়ে লড়াই করে, হ্যাঁ আছে না বিভিন্ন মাঠের মধ্যে লড়াই করতে যেয়ে যদি শিং ভাইয়া, অবশ্য এখানে মাসালা আছে যে শিঙের যদি তিনের এক অংশ ভাঙে তাহলে কোরবানি হবে, কিন্তু গোড়ার থেকে ভেঙে গেলে ওই পশু দিয়ে আর কোরবানি হবে না। তাহলে এমন সুন্দর একটা সুন্দর গরুর ব্যবস্থা করে, এখন দেখে যে আর কোনো রাস্তা নাই, এই মানুষগুলা খুঁজতে 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 যায়া এক যুবকের কাছে এই আকৃতির একটা গরু পাইল, যেভাবে আল্লাহ দিয়েছেন নিদর্শন। তারা বললো যে বালক, এই গরুটা কি তুমি বিক্রি করবে? বলতেছে আমি আমার মায়ের থেকে না জিগে এত কিছু বলতে পারি না। মায়ের কাছে যখন জিগেইলে মা বললে তুমি যাই দেখো এই গরুর দাম কত দিবে। এখন বালক বললো ভাই গরুর দাম কত দিবে? একজনে বললো যে তোমার এই গরু যদি আমাদের কাছে বেচো এক গরুর বিনিময়ে দশ গরুর দাম দেবো। সুবহানাল্লাহ। এখন মা বড় বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তিনি ছেলেকে বললেন এখানে কোনো রহস্য আছে, একবারেই যে এক গরুর বিনিময়ে দশ গরুর দাম দেবে তাহলে নিচে এখনো কোনো কারণ আছে, তুমি যাই বলো না এত অল্প দামে আমি গরু বিক্রি করব না। ওই যে তারা মুসা আলাইহিস সালামের সাথে তর্ক বিতর্ক করে তার সাথে বেয়াদবিটা করেছে, আল্লাহ এই জন্য তাদেরকে এই পানিশমেন্টটা দিল, এক এক করতে করতে একশো গরুর দাম উঠেছে, বিক্রি হবে না। এরপরে তার মা ভিতর থেকে প্রস্তাব দিল, এই গরু যাবের পর চামড়ার মধ্যে যত পরিমাণ স্বর্ণ মুদ্রা ধরবে ওই পরিমাণ স্বর্ণ মুদ্রা দিলেই গরুটা বিক্রি হবে না, সে বিক্রি করা যাবে না। এই সেই পরিমাণ স্বর্ণ মুদ্রা কালেকশন করে দিয়া তারপরে গরুটা ক্রয় করে নিয়েছেন। তাহলে আমরা এই আলোচনা থেকে কি বুঝলাম, বিশাল আকারের গরু শর্ত না, গরুটা সুন্দর হওয়া শর্ত ইনশা। গরুটা যখন নিয়ে গেল মুসা আলাইহিস সালাম বললো ফাকুল্লাদে রে বহু বিবাদে হা
كَذَلِكَ يُحْيِي الْمَوْتَى وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ এবারে গরুটা আল্লাহর নামে যবেহ করো আর একটা অংশ দিয়া ওই মরা মানুষ ওই বৃদ্ধের গায়ে আঘাত করো তাহলে আল্লাহ প্রমাণ করে দিবেন কে মারা মেরেছে তো তাফসীরের মধ্যে এসেছেন এই গরুর লেজ কেটে তারপরে ওই লেজ দিয়া মরা মানুষটার গায়ে যখন আঘাত করলো যে আল্লাহর হুকুমে তুমি উঠে যাও এই বৃদ্ধ জীবিত হয়ে গেলেন মূসা আলাইহিস সালাম বললেন হে বৃদ্ধ আপনি বলেন তো আপনাকে কে মেরেছে তখন তিনি বললেন যে আমার আপন ভাতিজা আমার সম্পদের লোভে আমার মেয়েকে বিবাহ করার জন্যই আমাকে মেরেছে সুবহানাল্লাহ বিহামদি প্রকাশ হয়ে গেল মূসা আলাইহিস সালাম তাকে শূলে চড়াইয়া হত্যার নির্দেশ দিলেন তাহলে এইভাবে আল্লাহ বললেন কাযালিকা ইয়াহিল মাউতা আমি আল্লাহ যুগে যুগে এই নিদর্শনকে রাখলাম যে আমি ইচ্ছা করলে মৃত্যুকে জীবিত করতে পারে আবার জীবিতকেও মারতে পারে ক্ষমতা আছে না নাই আল্লাহ আছে তাহলে আল্লাহ সংক্ষেপে আমাদেরকে এই ঘটনা দিয়ে বুঝাই দিলেন যে গরু কোন আকৃতির হইতে হবে অনেক বড় সড় গরু হইতে হবে ব্যাপারটা এরকমের না গরুটা সুন্দর হতে হবে দেখতে ভালো হতে হবে তারপরে আরও কিছু আমরা শিক্ষা পাইলাম যে হত্যা করা জঘন্যতম অপরাধ এই হত্যা করলে হত্যাকারীকে আল্লাহ ধরাইয়া দিবেনি এটা আল্লাহর ওয়াদা যদি কেউ হত্যা করে আজ না হয় কাল আল্লাহ তাকে যে কোনোভাবেই ওই কথা আছে পাপের লেজ বাহিরে থাকে যেভাবেই হোক তার কোনো একটি নিদর্শন আল্লাহ দেখায়া হত্যাকারীকে উন্মুক্ত করে দেবে ধরাই দেবে তাহলে আমরা কোরবানির পশুর একটি মোটামুটি বিবরণ আমরা ইতিহাস থেকে পাইলাম কোরবানির পশুটা সুন্দর হতে হবে কোরবানির পশুর যদি একটা পা খাটো থাকে একটা পা লম্বা থাকে এই পশু দিয়ে কোরবানি হবে না দেখতে শুনতে ভালো হতে হবে ইনশাআল্লাহ কোরবানির পশু আমরা পাইলাম এরপর এখন আমরা কোরবানির পশু জবাই করলে লাভটা কি লাভ হবে আল্লাহ রাসূল বলেছেন যেই পশুটি দিয়ে কোরবানি করবা ওই পশুটির গায়ের মধ্যে যতগুলো লোম থাকবে পশম থাকবে অতগুলো নেকি আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় জমা করে দিবে এই জন্য নবীজি ভেড়া দিয়ে কোরবানি করতেন কি দিয়া ভেড়ার গায়ে সবচাইতে লোম পশম বেশি আল্লাহ রাসূল বেশি নেকি পাওয়ার জন্য বড় বড় আকারের সাইজের দুটি ভেড়া বা দুটি দুম্ব সুন্দর শিং বিশিষ্ট এগুলো দিয়ে আল্লাহ রাসূল কোরবানি করে দিতেন একটি সমস্ত উম্মতের পক্ষ থেকে কথাটা কিন্তু ভালো করে বুঝবেন নামে না উম্মতের নামে না কোনো মানুষের নামে কোরবানি দেওয়া কি নাই জায়েজ নাই পক্ষ থেকে হতে পারে আর একটি তার পরিবারের পক্ষ থেকে তিনি কোরবানি করতেন আমরা যখন কোরবানি দেব অমুকের পক্ষ থেকে উদ্দেশ্য থাকবে অমুক ব্যক্তির বা অমুক পরিবারের পক্ষ থেকে কোরবানি করলাম অমুক ব্যক্তির নামে না নাম হবে কার আল্লাহর কার নামে কোরবানি দেব তাহলে আমরা এইভাবে আমরা পক্ষ হয়ে কোরবানি করব মনে মনে উচ্চারণ করলেই থাকে বড় একটা লিস্ট হুজুর হাতে ধরাই দেওয়ার কোনো উদ্দেশ্য নাই শুধু হুজুরকে বললে হবে যে হুজুর এটা আমার পক্ষ থেকে এটা আমার পরিবারের পক্ষ থেকে বাস জানে কে আল্লাহ আল্লাহই জানে যে আপনি কি উদ্দেশ্য করে কোরবানি দিচ্ছেন এরপরে অন্য হাদিস এসেছে আপনি যখন পলসিরাত পার হবেন তখন দুনিয়ায় আল্লাহর সন্তুষ্টির জন্য যে সুন্দর আকৃতির পশুটি আপনি কোরবানি করেছেন আল্লাহ এর মাধ্যমে পলসিরাত পাড়ায় জান্নাতে নিয়ে যাবেন সুবহানাল্লাহ এরপরে যখন আপনি কোরবানির পশুর গলায় যখন ছুরি লাগাবেন পশুর রক্ত জমিনে পড়ার আগেই উদ্দেশ্য ভালো থাকলে আল্লাহর দরবারেই কোরবানি মঞ্জুর হয়ে যায় সুবহানাল্লাহ বিহামদিহি তাহলে আমরা কোরবানির পশু নিজেরাই জবাই করব ইনশা সবচেয়ে উত্তম হলো নিজে কোরবানির পশু জবাই করাটা ভালো অনেকে পারেন না হ্যাঁ অনেকের হাট দুর্বল আছে বা অনেকের সাহসে অনেকে সবার হাট শক্ত না সবাই পারে না এটা তাহলে কোনো এক ভালো মানুষ নেককার মানুষ দিয়া কোরবানির পশু জবাই করাতে পারেন তবে সেক্ষেত্রে তাকে বিনিময় দিতে হবে কোরবানির পশু যাকে দিয়ে জবাই করাবেন তাকে একটি উত্তম মানের সম্মানই দিতে হবে যেহেতু এটি করেছেন সে তার কষ্ট হয়েছে এটা জায়েজ যে দিবে তার জন্য জায়েজ যে নিবে তার জন্য জায়েজ তবে কোরবানির পশু জবাই করেছে এই বিনিময়ে কোরবানির পশুর মাথা দেওয়া গ্রামে কিছু প্রচলন ছিল যে হুজুর গরু জবাই দেবে তাকে তার মাথা দিয়ে দিতে হবে এতে কিন্তু কোরবানি শুদ্ধ হবে না
হ্যাঁ আপনি কোরবানির গোশত দিতে পারেন, সেটা ওই জবহের বিনিময়ে ছাড়া, হাদিয়া হাদিয়া অন্যভাবে দিবেন, কিন্তু জবহের বিনিময় হিসাবে কোরবানির পশুর থেকে গোশত দেওয়া যাবে না জবহকারীকে, তাহলে কোরবানি হবে না। এইগুলো আমাদেরকে বুঝতে হবে। তাহলে কোরবানির পশু জবহ যদি কাউকে দিয়ে করান, নিজে উপস্থিত থাকবেন, হ্যাঁ কাউকে আপনি পারলেন না, কাউকে দিয়ে দেওয়াচ্ছেন, তখন সামনে উপস্থিত থাকতে হবে, উপস্থিত থেকে আপনাকে দেখা ভালো, নিজে গোস্ত বানানো, হ্যাঁ নিজের চামড়া ছিলা, প্রত্যেকটি কাজের মধ্যে স্বভাব আছে। কোরবানি করার সময় তাহলে আমাদের কি করতে হবে? বিসমিল্লাহি আল্লাহ আকবার, এইটা হলো শর্ত, বিসমিল্লাহি আল্লাহ আকবার। তো আল্লাহ রাসূল তারপরও কিছু কমন দোয়া পড়তেন কোরবানির পশু জবহের আগে। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন যখন তিনি এক গুহার মধ্যে ছিলেন, অন্ধকারাচ্ছন্ন জায়গায়, তাকে ফেরাউন নমরুদ হত্যা করবে এই ভয়ে তিনি বের হয়ে আসার পরেই যখন অন্ধকার দেখলেন, বললেন এইটা আমার রব, চাঁদকে বললেন রব, সূর্যকে বললেন রব, তারকাকে বললেন রব, যখন সব কিছু বিলীন হয়ে গেলেন তখন বললেন না, যার অস্তিত্ব থাকে না সে আমার কখনো রব হইতে পারে না। তখন তিনি বললেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমার সমস্ত তাওয়াজ্জ উদ্দেশ্য আকাঙ্ক্ষা অঙ্গ প্রত্যঙ্গকে আমি ফিরাই ওই আল্লাহর দিকে, যে আল্লাহ আকাশে যা আছে তারও যে রব, জমিনে যা আছে তারও যে রব, ওই রবের দিকে আমরা ফিরলাম। তার মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বুঝালেন যে আল্লাহ আমি যে এই পশু ক্রয় করলাম, পশু ক্রয়ের অর্থ পশুর গোস্ত, পশুর রক্ত, পশুর চামড়া, পশুর পশম, এই যা কিছু আছে এর মধ্যে আমার কোনো উদ্দেশ্য নয়, তোমার সন্তুষ্টির জন্যই তোমার দিকে তাক করে আমি কোরবানি আদায় করে দিলাম। সুবহানাল্লাহ, এই দোয়াটা পড়তেন। এরপরে আল্লাহ রাসূল পড়তেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল এরপরে এই দোয়াটা পড়তেন ইন্না সালাতি, নিচে আমার নামাজ, ওয়া নুসুকি আমার এই কোরবানি, আমার জীবন আমার মৃত্যু সব কার জন্য? আল্লাহ রাসূল এরপরে বলতেন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ রাসূল এই দোয়াটা পড়তেন, তারপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি দিতেন। আমরা যত সম্ভব এই দোয়াগুলো পড়া সুন্নত, এই দোয়াগুলো পড়েই আমরা কুরবানির পশু জবহ করব ইনশাআল্লাহ। কুরবানির পশু জবহের ক্ষেত্রে আমরা কিছু নিয়ম পদ্ধতি আছে, সেগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, কারণ কোরবানির পশু জবহ করার যে ছুরি এটাকে আমরা সুন্দর করে ধার দিয়ে নেব, কারণ আর কোরবানির পশু জবহের সময় যে সেটাকে ধরে, ধরনেওয়ালাকে পরিপক্ক লোক হইতে হবে, ধরার উপরে ডিপেন্ড করে কাটার। কোরবানির পশুহের নিচের গলার যে চামড়াটা এটা ঢিল থাকে, আর এটা টাইট করে না ধরলে কিন্তু সহজে কাটে না, আর চাকুটাকে অতীক্ষ্ণ ধার দিতে হবে, কারণ হাদিসের এসেছে এক ব্যক্তি একটি ছাগল জবাই দেওয়ার ক্ষেত্রে কি করলেন, ছাগলটাকে নিচে শোয়ায়া তারপরে তিনি চাকুটাকে ধার দিচ্ছেন। আল্লাহ রাসূল এটাকে দেখে তিনি গরম হয়ে গেলেন, এরপরে বললেন যে তুমি কি করতেছো, এই পশুটাকে তুমি কি দুইবার মারতে চাও, তুমি আগে কেন সেটাকে ধার দিয়ে এলে না, না পশুটাকে ফেলে তারপরে তুমি ধার দিচ্ছ। আবার অনেকে খুব তাড়াহুড়ো করি, হ্যাঁ হুজুর আসতেছে শোনার আগেই পশুটাকে ফালায়া আধা ঘন্টা রেখে দেই, এটাও করা যাবে না, পশুকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। পশু নিচে ফেলবারও কিছু টেকনিক আছে যেগুলা প্রশিক্ষিত লোক যারা আছে তারা এগুলো ভালো পারে, এজন্য আবার খুব তাড়াতাড়ি হুজুরকে নিয়ে টানাটানি শুরু করে দেয়, আছে না নাই যে হুজুর এদিকে আসে না, হুজুর কোথায় যাবে, তিনজনে টানে একজনারে কোথায় যাবে বলেন, খবরদার এই ধরনের তাড়াহুড়া করতে, তাড়াহুড়ার কাজের মধ্যে কি নাই, বরকত নাই, তাড়াহুড়া করলে সেই সুযোগে শয়তান একটা অঘটন ঘটাইয়ে দিতেও পারে, এই জন্য সবর করতে হবে। আপনি ধৈর্যের সাথে করলে দেখা যায় যে আসলে কাজের মধ্যে কি হয়েছে, ডিসিপ্লিনের সাথে বরকত হবে। আমরা এজন্য
কোরবানির পশু যেই চাকুটা দিয়ে জবেহ করব সেই চাকুটাকে তীক্ষ্ণভাবে ধার দিয়ে তারপরে ওই চাকুটা দিয়ে জবেহ করতে হবে ইনশা। অকারণে কোনো পশুকে কষ্ট দেওয়া জায়েজ নাই। এমনকি হাদিসের এসেছে যে মামিন ইনসানিন ইয়াকতুলু উসফুরা ফামা ফাওকা বিহার হাক কহা, নবীজি বলেছেন একটি চড়ুই পাখিও প্রয়োজন ছাড়া হত্যা করা যাবে না। তুমি যদি খাবারের উদ্দেশ্যে একটা চড়ুই পাখিকে হত্যা করো তাহলে সেটা তোমার জন্য জায়েজ, কিন্তু তুমি দেখেছো ঢিল মেরে এটাকে এমনি এমনি মেরে ফেলেছো, খবরদার এটা যদি তুমি করো ইল্লা সাআলাল্লাহু আনহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে যে তুমি কেন মেরেছিলে এই চড়ুই পাখিটা, কি অপরাধ করেছে। কোনোভাবেই কোনো পশুকে কষ্ট দেওয়া যাবে। আল্লাহর নবী বলল বনি ইসরায়েলের ভিতরে একজন মহিলা একটা বিড়াল এসে মাঝে মাঝে তার মাছ মাংস খেয়ে যেত, ওই মহিলাটা বিড়ালের উপরে খেপে গেল, রেগে গেল। একদিন বিড়ালটাকে গ্রেপ্তার করলো, বন্দি করলো, বন্দি করে সেটাকে একটি খাঁচার মধ্যে বন্দি করে দীর্ঘদিন তাকে খাবার পানি কিচ্ছু দিল না। এই বিড়ালটা কষ্ট পেয়ে পেয়ে মারা গেল। কিয়ামতের দিন আল্লাহ তাকে জিজ্ঞেস করলো হে নারী, তোমাকে কে অনুমতি দিয়েছে তোমার গোস্ত মাংসকে তুমি সংরক্ষণ করতে পারো নাই, বিদায় বিড়াল খেয়েছে সেখানে তুমি না খাওয়ায় তাকে মারলা, এই অপরাধের কারণে আল্লাহ ওই নারীকে জাহান্নামে দিয়েছে, নাউজুবিল্লাহ। এই জন্য কোনো প্রাণীকে এইভাবে হত্যা করা যাবে না। আর অন্যদিকে অন্যদিকে একটি কুকুরকে পানি খাওয়ায় একজন একজন কি প্রতিটা নারী বেশ্যা নারী আল্লাহর জান্নাতে চলে গেছে, সুবহানাল্লাহ। তিনি একজন দেহ ব্যবসায়িক ছিলেন, বখারী শরীফে হাদিস এসেছে, রাস্তার পাশ দিয়ে যাচ্ছে একটি কুকুর হা হা করে জিহ্বা বের করে দিয়েছে পানি পিপাসায়। তিনি কি করলেন, নিজের ওড়না আর পায়ের মুজো ওড়নাকে রশি বালানেন, পায়ের মুজো ওড়নার মাথায় বেঁধে সেই কূপের ভিতরে মুজা ভিজায়া তারপরে সেই মুজা নিগড়ায় নিগড়ায় তারপরে সেই কুকুরকে পানি খাওয়াই দিলেন, আর কুকুর দোয়া করলেন আল্লাহর দরবারে ওই মহিলার সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ এই বিনয়ের কারণে ওই মহিলাকে জান্নাত দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এজন্য আমাদের ভিতরে বিনয় থাকতে হবে, আমাদের ভিতরে মমতা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আবার অনেকে আছে কোরবানির পশু বা যে কোনো পশু জবাই দিয়েছেন তার রুহ যায়নি, প্রাণ যায় নাই, হাত পা নাড়াচাড়া করতেছে, সে এটাকে কাটাকাটি শুরু করে দিয়েছে, এটা করা যাবে না, আদৌ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত না তার প্রাণ তার দেহ থেকে বের হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ওই প্রাণীটিকে চামড়া ছোলা যাবে না। তাহলে আমরা এগুলোর দিকে সজাগ দৃষ্টি রাখবো ইনশা আল্লাহ। তারপরে কোরবানির পশুর গোস্ত বন্টন, আমরা সবাই জানি যে কোরবানির গোস্তকে তিন ভাগ করতে হয়, কয় ভাগ করতে হয়, তিন ভাগ করতে হয়, এক ভাগ গরিব মিসকিনদের জন্য, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য, এক ভাগ নিজের জন্য। হ্যাঁ, এটা মোস্তাহাব একটি আমল, এই আমলটা একটি মোস্তাহাব আমল, এই মানদণ্ড আমরা অনেকেই ঠিক রাখি, তবে এক্ষেত্রে কিছু তারতম্য আছে। যেরকমের যারা সচ্ছল ব্যক্তি সারা বছর গোস্ত কিনে খেতে পারে, এই জাতীয় লোকদেরকে বাসায় কম রেখে এতিম গরিবদেরকে বিলাই দেওয়া নিয়ম, কারণ তাদেরকে তো আল্লাহ তৌফিক দিয়েছেন সারা বছর তারা কিনে খেতে পারে। অতএব কোরবানির সময় যত বেশি পারা যায় গোস্ত জমায় না রেখে গরিবদেরকে দিয়ে দাও, সুবহানাল্লাহ। আর কিছু মানুষ আছে মধ্যবিত্ত মানুষ, তারা একা কোনো কোরবানি দিতে পারে না, ভাগে দেয় একটা গরুর সাত ভাগ, একটা গরুর কয় ভাগ আর মহিষের উটের সব সাত ভাগ, অন্যান্য প্রাণীর এক ভাগ। আচ্ছা, ভাগে দিল একজন মানুষ সাত ভাগায় একজনের সাথে কোরবানি দিল, ওই ব্যক্তির জন্য তিন ভাগ মোস্তাহাব নয়, ওই ব্যক্তি তো সারা বছর ঠিক মতো গোস্ত কিনে খেতে পারে না, কোরবানি উপলক্ষে সে এক ভাগা হয়েছে, অর্থাৎ তার জন্য হলো নিজের মেম্বার নিজের পরিবার তাকে সন্তুষ্টির চিত্তে খাওয়ানো, সে দুই ভাগ করতে পারে, এক ভাগ নিজের জন্য রেখে দিবে আর এক ভাগের অর্ধেক আবার দুই ভাগ করে আত্মীয় স্বজন বা গরিবদেরকে দিতে পারে, অথবা সে যদি মনে করে তার ভাগটায় গোস্ত কম হয়েছে তার পরিবার মোটামুটি সন্তোষজনক, তা কাউকে না দিলেও তার কোনো সমস্যা নাই, সে নিজেই পরিবারকে নিয়ে খেতে পারবে, তাতে কোনো গুনাহ হবে না। অনেকে আছে যে একেবারে ওই হুবহু তিন ভাগ করে কোনো মতে এক বেলা খাইছে আর বাচ্চারা তাকাই থাকে অন্য অন্য দিকে, খুশবু আসতেছে তারা খেতে পারতেছে না, না এরকমের কষ্ট দেওয়া আপনার ফ্যামিলির হক হলে সর্বপ্রথম আগে, ঠিক কিনা বলেন।
এরপরে যারা গোস্ত কাটাকাটি করে ভাগ করে এই গোস্ত বানানো ব্যক্তিদেরকে আলাদাভাবে পারিশ্রম দিতে হবে, পারিশ্রমিক হিসাবে কোরবানির গোস্ত দিয়ে পারিশ্রমিক দিলে কোরবানি নষ্ট হয়ে যাবে। অবশ্য কোরবানির গোস্ত থেকে তাদেরকে হাদিয়ে দেওয়া যাবে, হাদিয়ে দেওয়া জায়েজ আছে, কিন্তু পারিশ্রমিক হিসাবে আলাদাভাবে তাদেরকে টাকা দিয়ে দিতে হবে। এরপরে আমরা কোরবানির উচ্ছিষ্ট ময়লা, আমার কাছে একটি আপনারা দেখেছেন একটি মাননীয় মেয়রের কাছ থেকে, রেজাউল করিম চৌধুরীর কাছ থেকে, সিটি কর্পোরেশন থেকে একটি কাগজ প্রত্যেক মসজিদের খতিব সাহেবদেরকে চলে গেছে অলরেডি। এখানে যে কথাগুলো বলা আছে যে ঈদ উপলক্ষে আগামী কোরবানির পশু নির্দিষ্ট স্থানে জবাই করতে হবে, কোরবানির পশু নাড়ি ভুড়ি যত্রতত্র সড়ক ফুটপাথ খালি বিল নালা নর্দমা ডোবা জলাশয় ইত্যাদি না ফেলার জন্য অনুরোধ করা হয়েছে। এটা শুধু সিটি কর্পোরেশনের হুকুম না, এটা আল্লাহর হুকুম। কার হুকুম বলেন তো? নবীজি এটা নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, মান আকালা তাইয়্যিবা ও আমিলা ফি সুন্নাহ, যে ব্যক্তি হালাল খাদ্য খেয়ে জীবনযাপন করবে এবং ও আমিনা ফি সুন্নতি, সুন্নত অনুসারে আমল করবে, ও আমিনা নাসে বাওয়া ইকহ, এবং কোনো মানুষকে সে কষ্ট দিবে না, তাহলে দাখালা জান্নাত, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। এখন আমি যদি কোনো মানুষকে কষ্ট দেই, এই কোরবানির পশু জবাই করেছি, রক্তগুলো শুকিয়ে আছে, আমি ধুয়ে ফেলি নে, তারপরে নারী ভূমির উচ্ছিষ্ট অংশ যত্রতত্র ফেলে রেখেছি, এটা সম্পূর্ণ ইসলাম নিষিদ্ধ কাজ। সিটি কর্পোরেশনের বিভিন্ন ডাস্টবিনের ময়লা ফেলার নির্দিষ্ট স্থান আছে, আপনাকে নিজ দায়িত্বে এই ময়লাগুলোকে সেখানেই ফেলে আসতে হবে, সেখানেই ফেলে আসতে হবে। আপনি যদি কোনো নালার ভিতরে ফেলেন, এটাও নিষেধ, কারণ নারী ভুড়ি এটি নালার ভিতরে জমাট বেঁধে ফেলবে, তারপরে বৃষ্টির পানি জমে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য নির্দিষ্ট স্থানে কোরবানির উচ্ছিষ্টকে আমাদের জমা করা, এটা শরীয়ত সম্মত কাজ। কারণ হলো আপনার দ্বারা যদি কেউ কষ্ট পায়, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারাহু বাওয়াকিয়া, আল্লাহ রাসূল বলেছেন কোনো মানুষের কোনো কাজে কোনো মানুষ যদি কষ্ট পায় ওই ব্যক্তিটি জান্নাতে যাবে না। এটা সজাগ রাখতে হবে। কোরবানির পশুর রক্ত অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়ে যায় দুই একদিন পরেই, অতএব সেটি যাতে শুকিয়ে না থাকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমরা সেখান থেকে সেটাকে ফেলে দেব ইনশাআল্লাহ। এইভাবে আমরা কোরবানির পশু আমরা জবাইহ করব ইনশাআল্লাহ, কোরবানির পশুর উচ্ছিষ্ট আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব, কোরবানির পশুর গোশতকে খুব বেশি জমা না করে, অবশ্য আপনার ভাগেরটা আপনি জমা রাখতে পারবেন, ইসলাম নিষিদ্ধ করে নাই, তবে যারা অসচ্ছল সারা বছর কিনে খেতে পারে না তারা জমা করতে পারবে। এরপরে আপনার ভাগের অংশটা আপনি যতদিন ইচ্ছা জমা করে খেতে পারবেন, ইসলাম নিষিদ্ধ করে নাই। সর্বোপরি হলো আমরা কোরবানি করি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলেন, কাজালিকা সাখারাহা লাকুম, তুমি কি চিন্তা করেছো তুমি যে কোরবানি দিচ্ছ এই পশুটাকে আমি আল্লাহ তোমার কি করেছি, তোমার নিয়ন্ত্রণে করে দিয়েছি। নাহলে একটা গরুর গায়ে কি শক্তি কম থাকে? একটা গরু, একটা মহিষ, একটা উট অনেক শক্তিশালী। আল্লাহ বলে এটাকে আমি হুকুম করেছি আমার বান্দার জন্য তুমি শান্ত হয়ে যাও, তোমার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছি। আমি যদি আল্লাহ তোমাকে এটাকে নিয়ন্ত্রণাধীন না করে দিতাম, কোনোদিন তোমরা একটা পশু জবাই করতে পারতে না। তাহলে যে আল্লাহ আমাদের নিয়ন্ত্রণাধীন করে দিলেন, ওই আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যেন আমরা এই মহান ইবাদতের কাজগুলো করি।